শান্ত, ঢাকার কি অবস্থা? মানুষের ভোগান্তি কি কিছুটা কমলো? কি অবস্থা দেখতে পাচ্ছেন? কারণ গেল আধা ঘন্টা হবে যে এই বাংলা মোটর এবং পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাত কিছুটা কমেছে, এবং এই মুহূর্তে যদি আমরা দেখাই বলতে হবে যে বৃষ্টি নেই বললেই চলে। তবে আকাশে বেশ মেঘ জমে রয়েছে। সকাল থেকে আমরা যতটুকু দেখেছি যে আসলে এখানকার যারা মানুষজন রয়েছেন, অফিসগামী মানুষ রয়েছেন, তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, রিক্সা চালক যারা রয়েছেন, তারা কিন্তু তাদের কষ্টের কথা জানাচ্ছিলেন। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দা সুজি। আসলে এই সময়ের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজতেই তাদের হচ্ছে, এবং এই ভেজার কারণে তাদের যে জ্বর অথবা সর্দিজনিত, ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগের আতঙ্কে তারা রয়েছেন যে পরবর্তী দিনগুলোতে তারা কাজ করতে পারবেন কিনা। এবং আবহাওয়া অফিস যেভাবে আসলে জানিয়েছে যে আগামী দুই দিন বৃষ্টিপাত থাকবে সারা দেশেই, এবং ঢাকা সহ দক্ষিণাঞ্চলে একটু এটার প্রভাব বেশি থাকবে, সেই কারণে বলার অপেক্ষা রাখে না যে আগামী দুই দিনেও এই নিম্ন আয়ের মানুষ এবং পাশাপাশি যারা অফিসগামী রয়েছেন তাদের ভোগান্তির আসলে শেষ হচ্ছে না। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে আসলে সকালের দিকে যেমন বেশি বৃষ্টি হচ্ছে, তেমনি সারাদিন মেঘ জমতে জমতে বিকেল এবং সন্ধ্যা নাগাদ কিন্তু আবার আরও ভারী আকারের বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই কারণে বাসা ফেরত অর্থাৎ অফিস থেকে বাসায় ফিরতে গিয়েও কিন্তু একটা বাড়তি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তো যেটুকু পূর্বাভাস আমরা জানতে পেরেছি নদীবন্দর এবং সমুদ্র বন্দরে যে সংকেত দেওয়া হয়েছে সেটি আসলে নিম্নচাপের একটা সংখ্যা রয়েছে তারা বলছেন, এবং লঘুচাপের কথাও তারা বলছেন, এবং এর কারণে যে সামনের প্রভাব রয়েছে এই প্রভাবটি আসলে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন এবং যাতায়াত করা পথচারী যারা রয়েছেন এবং অফিসগামী যারা রয়েছেন তাদেরকে একটু ভোগান্তিতে পড়তে হচ্ছেই। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে।